জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন নো কস্ট রেমেডি, অর্থাৎ এই টোটকা এবং টিপস প্রতিকারগুলো করতে নামমাত্র খরচ। এবার থেকে আপনি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। কিভাবে করবেন, কখন করবেন, কী কী উপকরণ লাগবে, সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। নিয়মিত আরও টোটকা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। আচ্ছা, আপনি কি বাড়িতে পজিটিভ শক্তিকে তৈরি করতে চান, বা আপনার বাড়িতে কি অনেক বেশি নেগেটিভ শক্তি তৈরি হয়ে গেছে, বাড়ির বাস্তুদোষকে কাটাতে চান? তাহলে সহজ উপায়টি জেনে নিন। বাড়ির উত্তর দিকে একটা মানি প্লান্ট গাছকে রোপণ করে দিন, বাড়ির উত্তর পূর্ব দিকে একটা তুলসী গাছ রোপণ করে দিন, এবং যে হলুদ দিয়ে রান্না করেন সেই হলুদের গাছ পাওয়া যায়, হলুদটা তো অ্যাকচুয়ালি মূল, সেই হলুদ গাছটিকে বাড়িতে রোপণ করুন, বাড়ির ছাদে রেখে দিন টবের মধ্যে। আর যদি সম্ভব হয় বাড়িতে একটি শিউলি ফুলের গাছও লাগাতে পারেন, এতে বাড়িতে পজিটিভ শক্তি অনেকটা তৈরি হবে। দেখবেন ক্রমশ নেগেটিভ শক্তি কেটে যাচ্ছে। বাড়িতে যদি বাস্তুদোষও থেকে থাকে তার থেকেও কিন্তু আপনি অনেক বেশি উপকৃত হবেন, অর্থাৎ বাস্তুদোষ নাশ হবে। সামান্য উপায় করে দেখুন, নিজে উপকার পেলে অন্যকেও শেয়ার করুন।